বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ট্রানজিস্টার কী সেটা জেনেছি, তারপরে ট্রানজিস্টারকে কীভাবে আমরা একটা সার্কিটে ব্যবহার করব, অর্থাৎ তার বিভিন্ন বিন্যাস আছে, তিনটা মৌলিক বিন্যাস দেখেছি, সেই বিন্যাসটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছি। এখন আমরা একটা ট্রানজিস্টারের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ হয়, অর্থাৎ কারেন্ট ফ্লো ইন এ ট্রানজিস্টার, সেটা সম্পর্কে জানব। তোমাদের নিশ্চয়ই মনে আছে ট্রানজিস্টার হচ্ছে দুই প্রকার, এন পি এন ট্রানজিস্টার, আরেকটা হচ্ছে পি এন পি ট্রানজিস্টার। প্রথমে আমরা এন পি এন যে ট্রানজিস্টারটা আছে তার ভিতর দিয়ে কীভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা শিখে নিই। এন পি এন ট্রানজিস্টারে নিশ্চয়ই মনে আছে একটা হচ্ছে নিঃসরক, পি অংশটা হচ্ছে তার ভূমি বা পিট, আরেকটা অংশ হচ্ছে তার কালেক্টর। যা করা হয়ে থাকে সেটা হচ্ছে নিঃসরক আর পিটকে সম্মুখ ঝোঁকে রাখা হয়ে থাকে, আর কালেক্টর বা সংগ্রাহক আর পিটকে হচ্ছে বিমুখী ঝোঁকে রাখা হয়ে থাকে। যেহেতু একটা আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করো তো, এই নিঃসরক আর পিট যেটা সেটা হচ্ছে এন পি জাংশন না? তাহলে সম্মুখ ঝোঁকে যখন আমি তাকে রাখবো তখন কি করব, তাকে নিশ্চয়ই এই এন প্রান্তটাকে হচ্ছে আমি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে লাগাবো, আর পি প্রান্তটাকে আমি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লাগাবো। এই সোর্সটার দিকে একটু লক্ষ্য করো, যার ব্যাটারির নেগেটিভ প্রান্তটা হচ্ছে আমার এমিটার বা নিঃসারকের সাথে লাগানো আছে, আর পজিটিভ প্রান্তটা হচ্ছে আমার বেজের সাথে লাগানো আছে। বিমুখী ঝোঁকে যখন করতে হবে এই ব্যবস্থাটারই ঠিক জাস্ট উল্টা করতে হবে। আমরা এই এন প্রান্তটা হচ্ছে ব্যাটারির পজিটিভের সাথে লাগিয়েছি, আর এই বেজের পি টাইপ সেমি কন্ডাক্টর যেটা সেটার সাথে হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা লাগানোর সাথে সাথে জিনিসটা বিমুখী ঝোঁকে চলে যায়। এখন ট্রানজিস্টারের ভিতরে কী হয় সেটা আমি একটু দেখি। যখন আমি সম্মুখ ঝোঁকে যাচ্ছি ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমরা নিশ্চয়ই মনে আছে এন টাইপ সেমি কন্ডাক্টর হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ। এই ইলেকট্রনগুলো যা হয় তা হচ্ছে এই ব্যাটারির থেকে সে বিকর্ষিত হয়, সে বিকর্ষিত হয়ে ব্যাটারির দিকে না এসে ঠিক বিপরীত দিকে এই পিঠের দিকে যায়। পিঠের দিকে যে পিঠটা, একটা সেমিকন্ডাক্টর যখন ডোপিং করা হয়ে থাকে তখন তার এই এন প্রান্তটা বা কালেক্টরটা যতটুকু না ডোপিং করা হয়ে থাকে, পিটটা তার থেকে বেশ অনেকখানি ছোট ডোপিং করা হয়ে থাকে। এই ছোট হওয়ার কারণে খুব কম সংখ্যক ইলেকট্রনই এই পি প্রান্তে এসে হোলের সাথে মিলিত হয়, আর অধিকাংশ ইলেকট্রনগুলোই এই বেজটা পার হয়ে যে কালেক্টরে চলে আসে বা সংগ্রাহকে চলে আসে। দেখা যায় যে বেজে মাত্র 5% ইলেকট্রন হোলের সাথে মিলিত হয়ে নিউট্রাল হয়ে যাচ্ছে, আর অধিকাংশ ইলেকট্রনগুলাই হচ্ছে আমার সংগ্রাহকে চলে আসছে। এভাবেই আমার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমার নিঃসারক থেকে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে একটু লক্ষ্য করে দেখো, আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িতের প্রবাহ ঠিক বিপরীত দিকে হয়, তাই এই সার্কিটটাতে আমার নিঃসারক থেকে বেজের দিকে যখন ইলেকট্রন যাচ্ছে, অর্থাৎ সেই প্রবাহটা যদি এদিকে হয় আমার তড়িৎ প্রবাহটা কি ঠিক বাঁদিকে হবে, এর জন্য এই কারেন্টের ডিরেকশনগুলো বাঁদিকে দেওয়া আছে। আবার বেজ থেকে যখন ইলেকট্রনগুলো বেজ পার হয়ে কালেক্টরে আসছে বা সংগ্রাহকে আসছে, তখন আমার তড়িতের প্রবাহটাও কিন্তু এদিকে হচ্ছে বলে আমার তড়িৎ ইলেকট্রনের প্রভাবগুলো বা থেকে ডানের দিকে হচ্ছে বলেই আমার এখানে সার্কিটে কারেন্ট ফ্লোটা তার ঠিক বিপরীত দিকে হচ্ছে। তাহলে নিঃসারক থেকেই হচ্ছে আমার অধিকাংশ ইলেকট্রনগুলো যাচ্ছে, যা বেজে কিছু পরিমাণ যাচ্ছে, এবং বেজে ইলেকট্রনের প্রভাবই তো আমরা জানি হচ্ছে তড়িতের প্রভাব। তাহলে আমার সম্পূর্ণ ইলেকট্রনগুলো হচ্ছে এমিটার থেকে বের হচ্ছে, সেই এমিটার থেকে অল্প কিছু ইলেকট্রন হচ্ছে বেজে নিউট্রাল হয়ে যাচ্ছে, অধিকাংশ ইলেকট্রনগুলোই হচ্ছে বেজ পার হয়ে যেয়ে আমার কালেক্টরে চলে যাচ্ছে। তাহলে আমি এমিটারের কারেন্টকে যদি IE, বেজের কারেন্টকে যদি IB, আর কালেক্টরের কারেন্টকে যদি IC দিয়ে প্রকাশ করি, তাহলে এই IB আর IC কি উৎস, একমাত্র উৎস কি IE না? তাহলে আমি কি এটা লিখতে পারি যে IE সমান IB প্লাস IC? কারণ আমরা দেখলামই অধিকাংশ ইলেকট্রনগুলোই হচ্ছে এই নিঃসারক প্রভাব দিচ্ছে, সেই নিঃসারক থেকে অল্প কিছু ইলেকট্রন বেজে আসছে, এবং অধিকাংশ ইলেকট্রনই বেজ থেকে চলে যাচ্ছে হচ্ছে সংগ্রাহকে। এই ইলেকট্রনের প্রভাবের কারণে যে কারেন্টগুলো যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে আমার সম্পূর্ণ কারেন্টটা বেজে যে পরিমাণ কারেন্ট প্রভাব হচ্ছে আর সংগ্রহকে যে পরিমাণ কারেন্ট প্রভাব হচ্ছে তা আসছে হচ্ছে আমার নিঃসারক থেকে। তাহলে আমি IE সমান IB প্লাস IC লিখতে পারি। এটা আমরা NPN ট্রানজিস্টার দেখলাম। আরেকটা ট্রানজিস্টার আছে, সেটা হচ্ছে PNP ট্রানজিস্টার। সেই PNP ট্রানজিস্টারে একই রকমই আমরা নিঃসারক, অর্থাৎ নিঃসারক আর বেজকে হচ্ছে আমরা সম্মুখ ঝোঁকে রাখবো, আর কালেক্টর আর বেজকে আমরা বিমুখী ঝোঁকে রাখবো। যেহেতু একটা PNP ট্রানজিস্টার, একে সম্মুখ ঝোঁকে রাখতে গেলে ব্যাটারির ধনাত্মক প্রান্তকে অবশ্যই আমার এমিটারে রাখতে হবে, আর বেজকে হচ্ছে আমার নেগেটিভে রাখতে হবে, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ প্রান্তটার সাথে আমার বেজটাকে লাগাতে হবে। আর বিমুখী ঝোঁক করার জন্য
ঠিক বিপরীতটা করতে হবে। আমরা যখন পি টাইপ সেমিকন্ডাক্টর পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের আধান বাহক হচ্ছে হোল। এখানে যেটা হবে, ইলেকট্রন যে কাজটা করছিল এখানে ঠিক সেই কাজটাই হোল করবে। অর্থাৎ নিঃসারক থেকে যখন সে সম্মুখ ঝোঁকে আছে, অর্থাৎ হোলগুলো বিকশিত হয়ে ব্যাটারি থেকে বিকশিত হয়ে সে বেজে যাবে। বেজে খুব অল্প পরিমাণ ইলেকট্রনের সাথে সে মিলিত হবে এবং অধিকাংশ হোলগুলাই কালেক্টরে চলে আসবে। অর্থাৎ এখানেও যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটাও আমি লিখতে পারি IE সমান IB প্লাস IC। তাহলে একটা ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কীভাবে ইলেকট্রনের ফ্লো বা হোলের ফ্লোয়ের কারণে তড়িৎ প্রবাহিত হয় এবং সেই ফলে আমরা বর্তনীর বাইরের অংশে কারেন্টের ফ্লো দেখতে পাই, সেটা কীভাবে হয় তা তোমরা জেনে গেছো। অর্থাৎ তুমি যখন একটা ভোল্টেজ দিচ্ছ, সম্মুখ ঝোঁক বা বিমুখী ঝোঁক দিচ্ছ, তোমার একটা ট্রানজিস্টারের ভিতরে এই হোলগুলো বা আধানগুলো কীভাবে আচরণ করছে তা নিশ্চয়ই এই ভিডিওতে খুব ভালোভাবেই জেনে গেছো। তা আশা করি তড়িতের প্রভাব কীভাবে হচ্ছে এটা সম্পর্কে তোমাদের ধারণা এই ভিডিও থেকে বেশ পরিষ্কার হয়ে গেছে। তো আজকে এখানেই শেষ করছি।